এদের মধ্যেই একজন মূর্তি চুরি করেছে, কিন্তু কি, এরা কিন্তু সবাই বাড়ির লোক, কিন্তু এদের মধ্যেই কেউ মূর্তি চুরি করেছে, কি আশ্চর্য না? রথীন্দ্রনাথ লাহা, বয়স 60 থেকে 65 বছর, রথি কাকা, ওনাকে তোমার মনেই নেই, ইনি নিশ্চয়ই মূর্তি। সুকুমারী লাহা, রথীন্দ্রনাথের দ্বিতীয় পক্ষের স্ত্রী, নার্ভের অসুখ আছে, ঘুমের ওষুধ খান সুকুমার। বাবা, ভয় পেয়ে গেছিলাম আমি, কি করো না, এক্ষুনি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। বলেই হলো, আমি থাকতে তোমার হার্ট অন্য কেউ অ্যাটাক করবে? কিছু বলো না ডাক্তারবাবু, দাঁড়াও এদের চিনে নিতে দাও একটু, তুমিও দেখো। রথি কাকা, প্রভাবতী দেবী, রথীন্দ্রনাথের মা, 80-এর উপর বয়স, ইনি নিশ্চয়ই মূর্তি চুরি। তিমির লাহা, রথীন্দ্রনাথের বড় ছেলে, এইটা হলো সন্ধ্যা লাহা, বড় ছেলের বউ। আর এ হচ্ছে মিহির লাহা, রথি কাকার ছোট ছেলে। পুষ্পিতা লাহা, মিহিরের বউ, একে রথি কাকা চোর বলে সন্দেহ করছে। ইনি হচ্ছেন কাঞ্চনা, রথীন্দ্রনাথের মেয়ে। মৃদুল, কাঞ্চনার স্বামী, মানে রথীন্দ্রনাথের জামাই। বুবলাই, কাঞ্চনার ছেলে, রথীন্দ্রনাথের নাতি। একে তো এবারে বোতামের মতন দেখ। হ্যাঁ, বুলবুলি রথীন্দ্রনাথের নাতনি, কাঞ্চনার মেয়ে। আচ্ছা, আমি কি একটা প্রশ্ন করতে পারি? করতে পারো। এই যে এতগুলো ছবি, এরা কারা? এরা এরা হচ্ছে লাহাবাড়ির দেবদেবী, এদের মধ্যে একজন অসুর, বুঝলে? অসুর? মা দুর্গাকে হরণ করেছে যখন, তখন অসুর তো বটেই। সর্বনাশ, মা দুর্গা হরণ, এ তো সাংঘাতিক কেস। এই আমাকে একটু খুলে বলো তো পুরি ব্যাপারটা। বৌমনি, বৌমনি তাড়াতাড়ি নিচে এসো, মহলে শুরু হবে, আর ছোটদা তো রেডিও চালাতেই পারছে না, তাড়াতাড়ি এসো। উমা, যাচ্ছে রে, তোমাকে আমি পরে সব বলবো, ছবিগুলো আগে তুলতে হবে, তোলো তোলো তোলো, আমি ওগুলো তুলি। তুমি রেডিও সারাবে?